আপনি খুব সহজে বাইক চালানো শিখবেন, ভিডিওটা ছিল এই ধরনের। ওইখানে আপনার যতটা না বাইক চালানো নিয়ে আগ্রহ ছিল, এর চাইতে বেশি আগ্রহ ছিল হচ্ছে আপনার রিয়ার হ্যান্ড ব্রেক নিয়ে। অ্যাকচুয়ালি আমি ওই জন্য আজকে ভিডিওটা বানাইছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে কোনো স্টান ভিডিও দিব না, আজকে জাস্ট আপনাদের যে আগ্রহটা রিয়ার হ্যান্ড ব্রেকে, ক্লাচের নিচে যে ব্রেকটা আছে ওই ব্রেকের সম্পর্কে সবাই জানতে চাইছেন, সো আমি আজকে ওইটার ডিটেলসটা আপনাদেরকে বলবো। তো এটা হচ্ছে ক্লাচের নিচে যে ব্রেকটা থাকে ওটা হচ্ছে রিয়ার হ্যান্ড ব্রেক। বেসিক্যালি আমরা এই পাশের যে ব্রেকটা থাকে ওইটা ঠিক উল্টো করে এই পাশে লাগাই। তো আমরা এখন জানবো হচ্ছে রিয়ার হ্যান্ড ব্রেকের কাজটা কি। রিয়ার হ্যান্ড ব্রেকের বেসিক্যালি কাজ হচ্ছে হাই লেভেলের স্টান যারা করে হ্যান্ড ব্রেকটা ইউজ করে, যখন আমরা উইলি করি ইভেন আপনার পায়ে ব্রেকটা আমরা পায়ে ধরতে পারি না, আমাদের পাটা হয়তো বাইকের সামনে ট্যাঙ্কের উপরে আবার ফ্রি স্টাইল যেগুলোকে বলি সিটের উপরে, দেন তখন আমরা উইলি করা অবস্থায় রিয়ার হ্যান্ড ব্রেকের বেসিক্যালি কাজটা তখনই আমরা রিয়ার হ্যান্ড ব্রেকটা ইউজ করি। সো আপনারা আমাদের যারা স্টান রাইডার বা যারা প্রফেশনাল যারা একদম হাই লেভেলের স্টানগুলো করে তাদের পিছনের যে ডিস্ক থাকে ওইখানে দেখবেন যে নর্মাল বাইকে থাকে কিন্তু একটা, কিন্তু যারা স্টান করে তাদের দুইটা থাকে আবার তিনটাও থাকে অনেকের, আবার অনেকে একটাও লাগাই। দুইটা লাগালে একটু বেশি হার্ড ব্রেক করা যায় আর একটা লাগালে একটু কম ব্রেক হয়। রিয়ার হ্যান্ড ব্রেকের যে বেসিক কাজগুলো সেগুলো হচ্ছে এটাই। আমি এখন দেখাবো রিয়ার হ্যান্ড ব্রেকটা কীভাবে আপনি বাইকে সেট আপ করবেন। হ্যান্ড ব্রেকটা হচ্ছে আমরা বেসিক্যালি ক্লাচটা ধরি হচ্ছে এক আঙ্গুলে আর এক আঙ্গুলে হচ্ছে রিয়ার হ্যান্ড ব্রেকটা ধরি, মাঝখানে মিডল ফিঙ্গার দিয়ে রিয়ার হ্যান্ড ব্রেকটা ধরি। সো এটার লাইনটা আসতে হচ্ছে এটা এটা হচ্ছে আর টিয়ারের ফ্রন্ট ব্রেকের মাস্টার সিলিন্ডার, এটা হচ্ছে সবচাইতে ভালো। আপনারা ওই পালসারের অনেকে অনেক বাইকই ইউজ করে, বাট আর টিয়ারেরটা হচ্ছে সবচাইতে বেশি ভালো। হ্যাঁ, এটা থেকে ডিরেক্ট লাইন এদিক দিয়ে এসে বাইকের এই জায়গা দিয়ে এই এটা, আর এটা হচ্ছে ঝালাইটা, মাথা কেটে দেন এটা ঝালাই করতে হয়, নাহলে এত লম্বা পাইপ পাওয়া যাবে না। দেন এখান থেকে লাইনটা এসে ডিরেক্ট এই জায়গাতে আসছে, এই জায়গাতে। হ্যাঁ, এখানে সবচেয়ে যে প্রবলেমটা হয়ে হচ্ছে এই মাউন্টটা নিয়ে। যেমন আমার বাইকে অরিজিনাল যে মাউন্ট একটা ক্যালিপার ছিল একটা লাগানোর, এখানে কিন্তু দুইটা ক্যালিপার, তো এটা আলাদা করে বানাইতে হয়। এটা কিন্তু আলাদা আলাদা সবগুলো, এটা আলাদা আর এটা এই মাউন্টটাও আলাদা। এই মাউন্টটা কিন্তু খুব এক্সপেন্সিভ, আর এটা যদি অ্যাকুরেট না হয় তাহলে আপনার ব্রেকটা অ্যাকুরেটলি কাজ করবে না, ব্রেকটা ডিস্কটা বারবার জ্যাম হয়ে যাবে, যেমন আমাদের চাকাগুলো একদম ফ্রি। বাট যদি আপনি এটা যদি অ্যাকুরেটলি বানাতে না পারেন তাহলে আপনার চাকা জ্যাম হয়ে যাবে। আপনার চাইলে এটার রোড রাইডার্সের সাব্বির ভাইয়ের কাছ থেকে অথবা রোড রাইডার্সের যোগাযোগ করলে ডিরেক্ট মাউন্টটা পেয়ে যাবেন। এটা 4-5 হাজার টাকা নেবে মাউন্টটা, তাহলে আপনারা ইজিলি করতে পারবেন। আর এই ক্যালিপারটা নেবে হচ্ছে আমি মেবি নিয়েছিলাম 3800। হ্যাঁ, 3800, এটা দুই বছর আগে। তো 3800 এখন কত আমি ঠিক জানি না, এই 4-5 হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন। আর পাইপটা নিয়েছিলাম হচ্ছে আপনার 200-250 করে, দুইটা পাইপ মোট 500 টাকা। দেন ঝালাই করছিলাম 100 টাকা এটা। আর এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, এটা 1500-1700 টাকার মধ্যে পেয়ে যাবেন অরিজিনালটা। এখানে আমার কপি থাকে, কপিগুলো লাগালে আপনারা ব্রেক করে মজা পাবেন না। বাইরের দেশে বা অনেকে আবার তিনটাও ইউজ করে, কিন্তু আমি আপাতত তিনটাতে যাই না, এখন আমার এখানে দুইটা, একটা পায়ের একটা হচ্ছে হাতের। অনেকে আবার হাতের ক্যালিপার দুইটা ইউজ করে। যখন করছি তখন আমি ওয়ার্কশপে নিয়ে গিয়ে অ্যাডজাস্ট করে কাটাচিরা করে অনেক ঝামেলা করতে হয়েছে, দেন এটা বসাইতে পারছি, তাও অ্যাকুরেটলি বসে না। কিন্তু মাঝে মাঝে পিছনের ব্যাগটা জ্যাম হয়ে যেত বা একটু প্রবলেম করতো, বাট এটা এন্ড অফ দ্য ডে আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। এখন যারা করবেন তারা এত ঝামেলা না করে ডিরেক্ট মাউন্টটা কিনবেন, মাউন্টটা মেবি আপনার 4-5 হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন, তাহলে আপনারা ইজিলি একদম মাউন্টটা বসাইতে পারবেন। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব। আমি জানি না আমি আপনাদেরকে কতটুকু বোঝাতে পারছি। আমার একটা ভিডিও কিন্তু লাস্ট টাইম কীভাবে আপনি খুব সহজে বাইক চালানো শিখবেন, ভিডিওটা ছিল এই ধরনের। ওইখানে আপনারা যতটা না বাইক চালানো নিয়ে আগ্রহ ছিল, এর চাইতে বেশি আগ্রহ ছিল হচ্ছে আপনার রিয়ার হ্যান্ড ব্রেক নিয়ে। অ্যাকচুয়ালি আমি ওই জন্য আজকে ভিডিওটা বানাইছি। তো সবাই অনেক কোয়েশ্চেন করছেন রিয়ার হ্যান্ড ব্রেকের কাজ কী, এটা কীভাবে ইউজ করে, এটা সেট আপ কীভাবে করতে হয়, অনেক ইনবক্স করছে অনেক। তো আমি চেষ্টা করছি আমার ছোটো মস্তিষ্কে যতটুকু আইডিয়া ছিল আপনাদেরকে সর্বোচ্চটা বোঝানোর, জানি না কতটুকু বোঝাতে পারছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি কোনো কোয়েশ্চেন থাকে স্টান নিয়ে কোনো কোয়েশ্চেন থাকে আমাকে আপনারা কমেন্ট করে জানাবেন অথবা মেসেঞ্জারে জানাবেন। সবাই আমার জন্য দোয়া করবেন। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।